Dear students, how are you? I hope all of you are very well by the grace of Almighty. I am also fine. I am Ranjit Kumar Das Talukdar, assistant teacher, Lobjan Choudhury Girls High School, Sunamganj. Dear students, last class I discussed about present tense. Now I will discuss about past tense. Dear students, तुम्हरा जानो past tense के प्रधानत चार भागे भाग करो इसे past indefinite, past continuous, past perfect and past perfect continuous. तो dear students, आमादे प्रथमे जानते होबे past indefinite tense काके बोले past indefinite होलो अतीतकाले जे अतीतकाले जे घटना गुलो होये चिलो बर्तमाने फल आर विद्यमान नहीं ताके past indefinite tense बोले जेमन past indefinite tense बांग्ला क्रिया रूप छिलो छिलेन छिलाम तो ते ताम ये समस्त वाक्य बांग्ला क्रिया शेषे जखन थाकबे तखन आमरा धरे नेब সেটা past indefinite tense. Dear students, তোমরা past indefinite tense এর structure গুলা লিখে নাও. Structure. প্রথমে subject प्लस मूल बार्बेर पास्ट फॉर्म प्लस एक्सटेंशन सब्जेक्ट प्लस मूल बार्बेर पास्ट फॉर्म प्लस एक्सटेंशन हलो बाकी अंश एटा आमरा एफार्मेटिव एफार्मेटिव माने हाँ बुदक एटाके जदि आमरा निगेटिव करी ताहले होबे सबजेक्ट प्लस डिड नट डिड प्लस नट प्लस मूल बार्बेर मूल बार्बेर प्रेजेंट फॉर्म प्लस एक्सटेंशन आबार आमरा एटा जो दी इंटरगेटिव करी ताहले डिड प्रथमे चले आसबे डिड प्लस सब्जेक्ट प्लस बार्बेर प्रेजेंट फॉर्म प्लस एक्सटेंशन प्लस प्रश्नबोधक डियर स्टूडेंट्स आमरा एकटा एग्जांपल एग्जांपल दिले आमादेर पास्ट इंडिफिनिट टेंस क्लियर हो जाबे जेमन आमी স্কুলে গিয়েছিলাম এখানে আমি বলছি যে প্রথমেই ছিল ছিলে ছিলাম লো এবং ম যদি থাকে তাহলে past indefinite tense যেহেতু বাংলা ক্রিয়া শেষে ছিলাম আছে আমরা এটা ধরে নিব past indefinite tense আমি স্কুলে গিয়েছিলাম তাহলে সাবজেক্ট এখানে হবে আই मूल बार जावा आई वेंट गोर फास्ट फॉर्म हलो वेंट आई वेंट टू स्कूल हमें स्कूले गए आई वेंट टू स्कूल एगन निगेटिव हमें स्कूले जा नाई
যাই নাই, এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স, আই ডিড নট গো টু স্কুল, এটা হইল অ্যাফার্মেটিভ হা বোধক, এটা হইল নেগেটিভ না বোধক। এখন আমরা এটাকে আমরা ইন্টারগেটিভ করব। যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আমি কি স্কুলে গিয়েছিলাম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ডিড প্রথমে বসবে, ডিডের পরে সাবজেক্ট, সাবজেক্ট হলো আই, ডিড আই, আর গিয়েছিলাম অর্থাৎ গো, ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, এটা হলো গাই ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা পাস্ট ইন্ডিফিনিট টেন্সকে আমরা তিনভাবে করতে পারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ। এখানে একটা ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা নোট থাকা অবশ্যই দরকার, যখন পাস্ট ইন্ডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সে যখন পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সের মূল বার থাকে না, যখন পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সে মূল বার থাকে না, তখন ওয়াজ ওয়ার ওয়াজ অবলিক ওয়ার অথবা হেড মূল বার হিসাবে ব্যবহৃত হয়। এটা তোমরা খেয়াল করবে এবং এটা সবসময় মনে রাখবে, যখন পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সে মূল বার থাকে না, তখন ওয়াজ অথবা ওয়ার অথবা হেড হিসাবে মূল বার হিসাবে ব্যবহৃত হয়। যেমন আমি গতকাল সবাই উপস্থিত ছিলাম, যেমন গতকাল সবাই উপস্থিত ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট, আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং I was present in the meeting yesterday. এখানে ওয়াজটা মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি পাস্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা করব। Thank you.
ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা আমাদের প্রথমে জানতে হবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো অতীতের কোনো কাজ, অর্থাৎ ভার্বের কোনো কাজ অতীতকালে, ভার্বের কোনো কাজ অতীতকালে চলতেছিল, ভার্বের কোনো কাজ অতীতকালে চলতেছিল বুঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে যে ঘটনাটা চলছিল তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা ক্রিয়ার রূপ হইল তেছিলাম, তেছিল, তেছিলেন, ছিলাম, ছিল, ছিলেন ইত্যাদি বোঝায়। অর্থাৎ আমাদের প্রথমে স্ট্রাকচারটা হবে এভাবে, সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস মূল বার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এটা হলো হাবুদক বাক্য বা এফার্মেটিভ। এখন এটাকে যদি আমরা নেগেটিভে নেই তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস মূল বার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এটা হলো নেগেটিভ। এখন এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে অক্সিলারি বার ওয়াজ এবং ওয়ার প্রথমে আসবে, ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস মূল বার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো আমাদের প্রথমেই কিন্তু স্ট্রাকচারগুলো আয়ত্ত করতে হবে এবং স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। আমরা অ্যাফার্মেটিভে প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার যে কোনো একটি বসাবো, তারপর মূল বার্ব এবং মূল বার্বের শেষে আইএনজি যুগ, এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। তারপর এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে আবার ওয়াজ ওয়ার যে কোনো একটি বসবে, এরপরে নট বসবে, এরপরে মূল বার্বের সাথে আইএনজি যুগ হবে প্লাস এক্সটেনশন অতিরিক্ত কোনো কিছু থাকলে বা বাকি অংশ। তারপরে যখন এটাকে আমরা ইন্টারগেটিভ করব, ডিয়ার স্টুডেন্টস তোমরা লক্ষ্য করো ইন্টারগেটিভ হলো প্রশ্নবোধক চিহ্ন, ওয়াজ ওয়ার প্রথমে অক্সিলারি বার্ব বসবে যে কোনো একটি, তারপর সাবজেক্ট, তারপরে মূল বার্বের সাথে আইএনজি, তারপর এক্সটেনশন, তারপর প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি একটি বই পড়ছিলাম, এখানে আমি একটি বই পড়ছিলাম, পড়ছিলাম বলতে এটা অতীতের কথা, যেহেতু অতীতে চলতেছিল, অতীতে চলতেছিল বুঝাইতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ডিয়ার স্টুডেন্টস এখানে আমি সাবজেক্ট আই, আই অক্সিলারি ভার্ব ওয়াজ, আই এর সাথে ওয়াজ বসে, আই ওয়াজ রিডিং, রিড পড়া হলো রিড, রিডের সাথে আইএনজি যুগ রিডিং, আই ওয়াজ রিডিং একটি বই, এ বুক, আই ওয়াজ রিডিং এ বুক। এখন আমি যদি বলি আমি একটি বই পড়ছিলাম না, নেগেটিভ কী হবে? আই ওয়াজ নট রিডিং এ বুক। ডিয়ার স্টুডেন্টস তারপরে এটা যখন নেগেটিভ হবে, ইন্টারগেটিভ হবে, তখন
was I reading a book এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমি মনে করি ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই এটা আয়ত্ত করতে পেরেছো, এটা অবশ্যই আয়ত্ত করতে পেরেছো। আমার যতটুকু সম্ভব তোমরা স্ট্রাকচারটা লক্ষ্য রাখবে, প্রথমে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হলো হাবুদক বাক্য, হাবুদক বাক্যের পরে হলো নেগেটিভ, নাবুদক বাক্য, নাবুদক বাক্যের পরে হলো ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স। সাবজেক্টের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, মূল বার্বের শেষে আইএনজি যোগ এবং এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। এখানে বাকি অংশ বলতে যেমন আই ওয়াজ রিডিং এ বুক, এ বুক একটা বাকি অংশ বা অবজেক্ট এখানে আমরা বসাইছি, এটা একটা হাবুদক বা অ্যাফার্মেটিভ বাক্য। নেগেটিভ সাবজেক্ট, আই ওয়াজ নট রিডিং এ বুক, আমি একটি বই পড়ছিলাম না, অতীতের বাক্যটা নেগেটিভ হয়েছে, অতীতে কোনো ঘটনা চলছিল না বুঝাইতে নেগেটিভ হয়েছে। আর ওয়াজ আই রিডিং এ বুক অর্থাৎ ইন্টারগেটিভ যখন ওয়াজ এবং ওয়ার অদ্দিলির বার্ব প্রথমে আসবে, এরপরে সাবজেক্ট, তারপরে মূল বার্বের সাথে আইএনজি, এক্সটেনশন এবং প্রশ্নবোধক চিহ্ন। ওয়াজ আই রিডিং এ বুক, আশা করি তোমাদের মোটামুটি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে তোমাদের একটা ধারণা জন্মেছে। আমরা আগামী ক্লাসে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে, সি অ্যাগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আমরা বাড়ির কাজ হোমওয়ার্ক দেব। past tense কাকে বলে? past tense কত প্রকার ও কি কি? প্রত্যেক না, past tense কত প্রকার কি কি? past indefinite ও past continuous tense এর গঠন প্রণালী ও সংজ্ঞা সহ গঠন প্রণালী। থ্যাংক ইউ ভেরি মাচ।